মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ কারা? আম্বিয়া আলাইহিমুসসালাম। আর দিনের মধ্যে সবচেয়ে দামি দিন কোনটা? ইয়াউমে আরাফা। আর ইয়াউমে আরাফার সবচেয়ে দামি সময় কোনটা? আসর থেকে মাগরিব। আপনি হজ করছেন না, কবে করবেন? ইনশাআল্লাহ মালিকের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে, এবারে পরে এবার। আপনি এবার মক্কা সাথে দেখা হইলো নাকি? লেখা মুসাফ হয়েছিল মিজান সব জান নাই না, ইস রুয়ে গেছে। আল্লাহ, পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ আম্বিয়া আলাইহিমুসসালাম। আর একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সময়, দামি দিন আরাফার দিন, সবচেয়ে দামি সময়। এবার এই ক্যালিমাটা ওই দিনে সবচেয়ে বেশি আম্বিয়া আলাইহিমুসসালাম পড়েছেন। আচ্ছা, তাহলে এই ক্যালিমাটার দাম কত? কেন যে হইল? আমাদের পিসাবরা যদি আমাদেরকে এটা 100 বার সবক দিত কতই না সুন্দর হইতো, কিন্তু কেন যে সবক দেয় না? যেটা সবচেয়ে দামি এই সবকটা দেয় না। আর কি কি কয় যেগুলো রসুল বলে নাই? বলেন কি বলছি, বলেন। আমরা কি কি বলি, আমরা কথা বলি, কিছু এমন কিছু বলি যেগুলো রসুল কি করেন নাই, আর যেটা সমস্ত নবীরা পড়েছেন। افضل ما قلت انا والنبيون من قبلي عشيه عرفه لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এবারে দেখেন من قالها 10 مرات যে ব্যক্তি 10 বার পড়বে كان كمن اعتق 4 انفس من ولد اسماعيل সেজন্য ইসমাঈল আলাইহিস সালাম বংশের 4টা গোলাম আজাদ করে দিল। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার। যদি আপনি এটা বুদ্ধি করেন, 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার পড়েন, তাহলে 5 নামাজে কতবার হবে? কমপক্ষে একটা হিলা করার, নোয়াখালী হিলা যদি কমপক্ষে এদ্দুর হয়ে যায়। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমিন 100 মাররা একদিনে 100 বার, একদিনে كانت له عدل 10 رقاب 10টা গোলাম আজাদের সমপরিমাণ নাকি? কয়টা? আচ্ছা ডাক্তার মিজান সাহেব, 10টা গোলাম আজাদের সমপরিমাণ নাকি মানে কত ডলার? ডাক্তার সকাত কত দিনার? কত টাকা লাগে? আর এখন কত টাকা হলে একটা গোলাম আজাদ সম্ভব? এখন কি গোলাম আছে? হ্যাঁ, এখন কি গোলাম পৃথিবীতে আছে? একজন মানুষকে যাবজ্জীবন, একজন মানুষকে জেল থেকে মুক্ত করতে কত টাকা দরকার? তো যাবজ্জীবন জেল বেশি ভয়ানক না চিরজীবন গোলামি বেশি ভয়ানক? আচ্ছা, এরপরে অকুতিবা লাহু মিয়াতু হাসানা, আর তার এখানে লিখে দিবে 100টা হাসানা। এই দুইটার কি পার্থক্য, কি ব্যবধান? এটা আমাদের মতো জবানের আর দেমাগের বুঝার কোনো শব্দই নেই। ওইদিকে বলছে 10 গোলাম আজাদের নেকির সমান, এদিকে বলছে 100 হাসানা। এখন 100 হাসানা কি? আর যদি কোনো মানুষ, যদি 80 বছরের কোনো মানুষ ইন্তেকাল হয়, 100 বছরের কোনো মানুষ ইন্তেকাল হয়, তার জীবনে শুধু হাসানার 1 জাররা আছে, সে কোনো না কোনো দিন 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক। এবার হাসানা বলতে রসুল কি বুঝিয়েছেন,
আর আল্লাহ কি বুঝাতে চাইছেন এটা জিব্রিলও জানে না। আর দশ একশোটা হাসানা দিবে, একশোটা কি? এরপরে একশোটা গুণা মুছে দিবে, প্রতিদিন যদি একশোটা করে গুণা মুছে আপনি বলেন তো আর কত থাকবো? হ্যাঁ, এবার প্রশ্ন, যদি গুণা মুছতে 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 আর গুণা না থাকে তাহলে যে আবাদতে গুণা মুছে ওই আবাদতে এবার কি করবে? এটাও এই কিতাবের মধ্যে আছে, গুণা তো আর নাই এবার কি করবে? শুধু বলন্ত করে দিবে, দ্বারা জাত বলন্ত করে দিবে, কি করবে বলেন? এরপরে সে যে পরিমাণ নেকি নিয়ে হাশরের ময়দানে উঠবে এর চেয়ে উত্তম কোন নেকি নিয়ে আর কেউ উঠবে না, ইল্লা তবে হ্যাঁ আহাদুন আমেলা আকতারা মিন জালিক, যে এর চেয়ে বেশি করেছে সে। সুবহানাল্লাহ বলে। এবার বলুন তো দেখি এই আমলটার দাম কত? সবার কি মুখস্থ হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. এই মুয়াদ্দিন সাহেব আসেনি রেডি? মুয়াদ্দিন সাহেব আসেনি রেডি? তুই এদিকে। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله جا تو جا. وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. মুহিউদ্দিন সাহেব লা ইলাহা বলেন, দানের সাথে পড়েন পড়েন, আওয়াজ কম আওয়াজ কম আওয়াজ কম আওয়াজ কম, তসবিহাত নেন, চোখ বন্ধ করেন, দোতলা তিনতলা চারতলা পাঁচতলা, যারা কোরআনে কারীম তেলাওয়াত করছেন আপনারা কোরআনে কারীম তেলাওয়াত করেন, বাকিরা শেষ করেন। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. আমাদের ফরিদাবাদের মুফতি আবু সাইদ চৌধুরী সবসময় বলে জিকির করতে স্টার্ট দিতে হয়, স্টার্ট তো যদি স্টার্ট দিয়ে জিকির করতে হয় এটা সুন্নত মতো হয় না, জিকির করতে হবে নিজের থেকে নিজের মতো করে বলেন। এখন আমি আপনাদের স্টার্ট দিয়ে শিখাই, কি লেগে স্টার্ট দিয়ে শিখাই, শুধু শিখার লেগে আর অভ্যাসের লেগে কথা কানা, শিখার লেগে কি অভ্যাসের লেগে, কিন্তু এটা কোনো সুন্নত নয়। এর অর্থ এইটা প্রত্যেকদিন এক হুজুরে আপনাদের বইয়া বইয়া এভাবে শিখাই দিব, এভাবে পড়াইব, এর অর্থ এই নয়, বুঝলেন? আপনি ভাই যে যুদ্ধ করবেন ইমাম সাহেবের সাথে, ইমাম সাহেব আপনার আসর থেকে মাগরিব বইয়ের না খা, এটা হইল জিকির স্টার্ট দেওয়ার বিষয় নয়, নিজের বিষয় বলেন, কিসের বিষয়? সব সময় জিকির হলো সব সময়ের বিষয়, এই জন্য মনে মনে চোখ বন্ধ করে সব চোখ বন্ধ করে ধ্যানের সাথে শেষ করেন। ওই আমাদের ওই তৌহিদের বাসা থেকে বাইরেছি আর এক জায়গার মধ্যে ইংলিশে লেখা আছে, ইংলিশে আপনার বাসার এই কোন ইংরেজিতে দেয়ালের মধ্যে লেখা আছে কি জানি, আরে চোখ বন্ধ করো হৃদয় খুলে দাও, ওপেন ইউর হার্ট কি জানি লেখা আছে, ক্লোজ ইউর আই ওপেন ইউর হার্ট,
চোখ বন্ধ করো, দিল খুলে দাও, চোখ যা দেয়াল পর্যন্ত, দিল যা আরশ আজিম পর্যন্ত, চোখ কোন পর্যন্ত, হ্যাঁ আর দিল আরশ আজিম পর্যন্ত, ধ্যানের সাথে সবাই শেষ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা একটা আওয়াজ শুনবা।